পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার 5 সদস্যের নতুন প্রশাসক মণ্ডলী তৈরি হয়েছে। এই প্রশাসক মণ্ডলী নিয়ে বিভিন্ন ক্ষোভ উগড়ে দেন 10 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর পরেশচন্দ্র সরকার। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, এই মুহূর্তে বর্ধমান জেলায় তৃণমূলের কর্মীদের মধ্যে আমি বলতে গেলে অনেকের তুলনায় সিনিয়র। 1998-তে দল গঠনের পরে অনেকেই অনেক ভুল রিপোর্ট টিপোর্ট বিভিন্ন জায়গায় ছাপেন, এনে প্রথম থেকে ছিলেন, উনি প্রথম থেকে ছিলেন, ওসব কথায় আমি যাচ্ছি না। কিন্তু মলয় ঘটক আনডিভাইডেড বর্ধমানের সভাপতি ছিলেন, আমি কার্যকরী সভাপতি ছিলাম, স্বপন দেবনাথ জেনারেল সেক্রেটারি ছিলেন, কাজে আমি তাদের কন্টেম্পোরারি সমসাময়িক হিসেবে এই দলটার প্রথম থেকে 2001-এ আমি বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছিলাম এবং শিক্ষক মণ্ডলী অশিক্ষক কর্মচারী প্রত্যেকের সঙ্গেই 40 বছর ধরে বর্ধমানে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। সেই আমি আজকে বলছি এই দলটা এক নাগারে আমরা করছি, একটা ঝোঁক দেখা যাচ্ছে। যারা দীর্ঘকাল ছিলেন না দলের কাজকর্মের মধ্যে, দীর্ঘকাল 15-20 বছর, কখনো সুখে দুঃখে দলের আপদে বিপদে প্রয়োজনে যারা পাশে দাঁড়াননি, ঝুঁকি নেননি, নিশ্চিন্ত অবসরের পরে হঠাৎ হঠাৎ করে তাদেরকে ডেকে আনা হচ্ছে বিভিন্ন পদ বিলির ক্ষেত্রে, দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে, অথবা যারা এই তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, মানুষদের উপরে যারা নিপীড়ন করেছিলেন, যারা অত্যাচার করেছিলেন, সেই সব দলের লোকদের ডেকে এনে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু ক্ষুব্ধ। একটা বিষয় না বললে পরিষ্কার হবে না যে আজকে অন্য দল থেকে এ দল বেদল সে দল করে এই দলবদলু মানুষেরা এসেই যদি বড় দায়িত্ব গুরু দায়িত্ব পেয়ে যান, স্বাভাবিকভাবেই যারা সংগঠনটা দীর্ঘকাল ধরে করে এসেছে অথবা যারা তৃণমূলের জন্য সমস্ত কিছু বলিদান দেন, আত্মনিয়োগ করে, সেই সব লোকরা কিন্তু খানিকটা মনক্ষুণ্ণ হবে, দুঃখ লাগবে, দুঃখবোধ করবে। তাই বসে যাওয়া মানুষদের দেওয়া হবে, অন্য দলের লোকদের দেওয়া হবে, আর যারা কর্মী তাদেরকে বঞ্চিত করা হবে। আমার মনে হয় এই জায়গাটা আমাদের উচ্চতর নেতৃত্বকে ভাবতে হবে, বুঝতে হবে, এবং বর্ধমানে এই অশান্তির বাতাবরণ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মেটাতে হবে। আজকে বিধায়ক যিনি হয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই বিধায়ককে যাতে তিনি না জয়ী হতে পারেন তার জন্য কিছু মানুষ দলের মধ্যে থেকে দলের সঙ্গে গাদ্দারি করে তারা কাজ করতেন। আমরা কিন্তু তাদের সঙ্গে সহমত হতে পারিনি। আমি খোকন দাসের গ্রুপ করি না, আমি খোকন দাসের বাধা কোনো লোক নই, আমি তৃণমূল কংগ্রেসটাই করি, স্বপন দেবনাথের সঙ্গেই ছিলাম, আছি, আমার আত্মিক সংযোগ তৈরি হয়ে গিয়েছিল। তৃণমূল গঠনের পরেও 2001-এর পর থেকে 2010 পর্যন্ত স্বপনবাবু সভাপতি হওয়ার পরে, মলয় ঘটকের পরে, তিনি বর্ধমানে এসে কোর্টে ভাঙা চেয়ারে বা টুলে বসে থাকতেন, কোনো জেলা অফিস ছিল না। সেই জেলা অফিস কেউ বর্তমানে তখন একটা বারান্দা বা একবার একচিলতে জায়গাও কেউ তৃণমূলের জন্য ছাড়ত না। শিবেশ তার ছেলে পল্টুকে ধরে টাউন হলে আমি একটা ঘর নিয়ে 7-8 বছর ধরে জেলা তৃণমূল কংগ্রেসের ওখানে আমি অফিস ঘর তৈরি করে দিয়েছিলাম। স্বপনবাবু আসতেন, বসতেন এবং গোটা জেলায় মুকুল রায়ের নির্দেশে পুলিশ প্রশাসন সংগঠন সব কিছু গোটা জেলায় সংযোগকারী হিসেবে আমিই ছিলাম। বিআইজোর কাজটা টোটালি গোটা জেলাতে আমি করছিলাম। কাজে এই দলটাকে আমি খুব ভালোভাবে চিনি, ভালোবাসি এবং দীর্ঘ সময় আমার জীবনের চলে গেছে পেছনে। একটা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক থেকে
রিটায়ারমেন্টের পরেও আমি কিন্তু আমার সমস্ত ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে আমি কাজ করেছি। খবর তৈরি হলো, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ফকুন দাসকে না ডেকে না মতামত নিয়ে একবারে সম্পূর্ণভাবে যে বহুবর তৈরি হলো যোগ্যতার ভিত্তিতে সেটা হয়নি। কোনো কোনো নেতার মা ভাই বোনদের নিয়ে আসা হয়েছে, এরা কারা? বর্তমানে কি কাউন্সিলরদের মধ্য থেকে যারা বিদায়ী কাউন্সিলর সেখানে কি যোগ্য লোক ছিলেন না? বাইরে থেকে হায়ার করে আনতে হবে কেন? সেখানে তো বহু যোগ্য লোক ছিলেন যারা এই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পৌরপোর্টটা চালাতে পারতেন। তাইলে বোর্ড তৈরি হলো যোগ্যতার ভিত্তিতে নয়, সুপারিশের ভিত্তিতে, আত্মীয়তার ভিত্তিতে। এমন লোকদেরও বোর্ডে নিয়ে আসা হয়েছে যারা প্রশাসক বানানটাই লিখতে পারবেন। বর্তমান শহর কি এই জায়গায় নেমে গেছে যে প্রশাসক মন্ডলী বানান লিখতে পারবেন না, তারা বাইরের নেম প্লেট দিয়ে বসে যাবেন, প্রশাসকের ভূমিকা পালন করতে যাবেন? ভেরি স্যাড, এটা আমাদের কাছে দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আমি ছিলাম, শিখা দত্ত ছিল, গৌরী ভট্টাচার্য একজন শিক্ষক, গরিব রহমান ছিল, মমতা রায়ের মতো মহিলা ছিলেন, শঙ্করী ঘোষ একটা স্কুলের গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, হুকুমাস্টার ছিলেন, সুশান্ত প্রামাণিক ছিলেন, রত্না রায় ছিলেন, এত যোগ্যতম সব ব্যক্তিরা থাকতে এটা যেটা হয়েছে আমার মনে হয় বিচার বিশ্লেষণ বিবেচনা না করে বর্তমানের খোঁজ না নিয়ে। এবং আমি এটা বলব যে জেলা সভাপতি যিনি ছিলেন তিনি যদি সঠিক অনুসন্ধান করে যোগ্যতম ব্যক্তিদের দিয়ে এই বোর্ড অনেক আগেই তৈরি করে দিতেন তাহলে কিন্তু আজকে এই অশান্তির বাতাবরণ বর্তমানে তৈরি হতো না। ধারণা পৌর বোর্ড ইতিমধ্যেই অনেক আগে হওয়া উচিত ছিল এবং আমি এখনও পুনঃপুনঃ বলছি বিদায়ী কাউন্সিলরদের মধ্যে এত যোগ্যতম ব্যক্তিত্বরা ছিলেন সুন্দর বোর্ড তৈরি করে বর্তমান শহরে পরিষেবা দেওয়া যেত। ইনস্পাইট অফ দ্যাট সেই প্রচেষ্টা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করা হয়েছিল বলে আমার মনে হয়। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।